নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইশিতাস ক্রিয়েশন। ইশিতাস ক্রিয়েশন চ্যানেলে সকলকে, আপনাদের সকল দর্শক বন্ধুদের আমি স্বাগত জানাই। আমি আবারও আপনাদের সামনে একবার ফিরে এলাম আমার অনেক বন্ধুর রিকোয়েস্টের জন্য। তো অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে আমার মানে কিছু কথা দিয়ে টিউটোরিয়াল দিতে, যাতে ওনাদের বুঝতে সুবিধা হয়। তো সেই সমস্ত দর্শক বন্ধুদের কথা মাথায় রেখে আমি আবারও একটা নতুন চ্যানেল মানে শুরু করতে চলেছি, যেখানে আমার বিভিন্ন ধরনের টিউটোরিয়াল থাকবে, ফটোশপ বিষয়ক এবং ইলাস্ট্রেটর বিষয়ক। তো ফটোশপের মধ্যে বিভিন্ন এফেক্টই থাকবে, ধরুন টেক্সট এফেক্ট, বিভিন্ন ফটো ডিজাইন, ম্যানুপুলেশান, এবং ইলাস্ট্রেটরের মধ্যে লোগো ডিজাইন, এবং ফটোশপে বিভিন্ন রকম মুভি পোস্টার ডিজাইন থেকে শুরু করে প্রত্যেক ধরনের টিউটোরিয়ালই থাকবে। আশা করি আপনাদের এটা উপকারে লাগবে এবং আপনাদেরও পছন্দ হবে বলে আমি আশা করছি। তো আজকে আমি যে প্রথম যে টিউটোরিয়ালটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে 3D আউট অফ বাউন্ড, আমি এই টিউটোরিয়ালটার নাম দিয়েছি। তো এটাকে 3D পপ আউট এফেক্টও অনেকে বলে থাকে, আপনারা হয়তো জেনে থাকবেন 3D পপ আউট এফেক্ট। তো এটাকে 3D আউট অফ বাউন্ড আমি নাম দিয়েছি। তো এই টিউটোরিয়ালটা দেখুন, একটা ফোন বা একটা ট্যাবলেটের ভিতর থেকে কিভাবে একটা পাতা বেরিয়ে আছে, তো এই টিউটোরিয়ালটা আপনাদের দেখাবো এবং আগামী দিনে আরও নতুন নতুন টিউটোরিয়াল আপনাদের সামনে শো করব। তো আজকে যে টিউটোরিয়ালটা দেখাবো, তো চলুন শুরু করা যাক টিউটোরিয়াল, বেশি কথা বাড়াবো না। তো এই দুটো দেখুন আমি ইমেজ ইউজ করব। তো এই দুটো ইমেজ আপনারা হয়তো ভাবছেন যে ইমেজগুলো কোথা থেকে পাবো বা আমরা কিভাবে করব। তো আপনাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ দুটো এই যে যে ইমেজগুলো আমি এখানে ইউজ করব সেই ইমেজগুলো আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেব। আপনারা আমার ভিডিও ডেসক্রিপশান ওপেন করলেই আমার ইমেজগুলোর লিঙ্ক পেয়ে যাবেন এবং সেখান থেকে ডাউনলোড দিয়ে আপনারা এই এফেক্টগুলো করতে পারেন। তো চলুন দুটো ইমেজ দেখুন আমি এখানে এনে রেখেছি। তো প্রথম এই মোবাইল ইমেজটাকে দেখুন আমি ক্রপ টুল সিলেকশন করে একটু লেয়ারটাকে মানে আমার ব্যাকগ্রাউন্ডটাকে একটু তৈরি করে নিলাম, একটু বড় করে নিলাম। এরপর জাস্ট মোবাইলের ইমেজটাকে একটুখানি ছোট করে অ্যাডজাস্ট করে ঠিক মাঝামাঝি একটা ব্যাকগ্রাউন্ডের মাঝামাঝি বসাবো, যাতে আমাদের দেখতে ভালো লাগে। তো ধরুন এই মাঝামাঝি বসালাম, এরপর এন্টার প্রেস করলাম কিবোর্ডের এবং এখানে একটা আমি ডকুমেন্ট প্রথম তৈরি করব। একটা সলিড অ্যাডজাস্টমেন্ট প্যানেল থেকে গিয়ে হোয়াইট কালার দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম এবং ব্যাকগ্রাউন্ডটাকে নিচে নামালাম এবং ওই দুটো লেয়ারকে একসঙ্গে আমি মার্চ করব। কী করে মার্চ করব, কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে দুটোকে সিলেকশন করলাম দুটো লেয়ার এবং কিবোর্ডের কন্ট্রোল প্লাস ই প্রেস করলাম, সঙ্গে সঙ্গে দেখুন লেয়ারটা মার্চ হয়ে গেল। এরপর আমি জাস্ট এই যে ভিতরের যে হোয়াইট অংশটা সেটাকে আমি ডিলিট করব, তার জন্য আমি পলিগন ল্যাসো টুল সিলেকশন করলাম। জাস্ট ভিতরের এরিয়া হোয়াইট এরিয়াটাকে আমি সিলেকশন করছি। তো সিলেকশন করার পর এই পলিগন ল্যাসো টুল সিলেকশন থাকা অবস্থাতে জাস্ট রাইট ক্লিক করলাম এই ইমেজটার মধ্যে অ্যান্ড লেয়ার ভাই কাট ভায়া কাট এই অপশানটায় ক্লিক করলাম। দেখুন এটা আলাদাভাবে কাট হয়ে গেছে। তো এরপর দেখুন এই ঠিক মোবাইলটার নিচে আমি একটা সলিড কালার নেব অ্যাডজাস্টমেন্ট প্যানেল থেকে, ব্ল্যাক কালার দিয়ে আমি এটাকে ফিল করে জাস্ট এই লেয়ারটাকে নিচে নামিয়ে দিলাম। দেখুন মোবাইলের মধ্যে যে অংশটা আমি কাট করেছি হোয়াইট অংশটা, তো সেই জায়গাটায় আমার ব্ল্যাক কালার দিয়ে ফিল হয়ে গেছে। তো এরপর এই ইমেজটাকে আমি লকটা ওপেন করে ইমেজটাকে জাস্ট এই মোবাইলের ইমেজটার উপর নিয়ে এলাম। মোবাইলের লেয়ারটা উপরে আছে এবং এই ইমেজটা ঠিক নিচে আছে। এরপর ইমেজটাকে যেভাবে আমি বসিয়েছি সেভাবে আমি এটাকে রোটেট করব, রোটেট করে বসাবো। তো দেখুন মোটামুটি এইভাবে যেভাবে অ্যাডজাস্ট মানে আমি করেছি আগের ইমেজটা, দেখুন এইভাবে আমার পাতাটা একটু লেফট সাইডে হেলে আছে, তো সেইভাবেই আমি এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে একটু বসাবো। দেখুন জাস্ট অ্যাডজাস্ট করে আমি এটাকে বসিয়ে নিয়েছি। এরপর দেখুন এই অংশটা আমার ব্ল্যাক হয়ে আছে, কারণ এই অংশটায় এই পাতাটা অ্যাডজাস্ট হবে না। তো সেই জন্য আমি কি করব, এই অংশটাকে ফিল আপ করার জন্য আমি চলে যাব এখানে স্ম্যাচ টুল। স্ম্যাচ টুল নিয়ে সফট ব্রাশ সিলেকশন করলাম, স্ট্রেন্থ দেখুন আমার 62 রেখে আমি দেখুন এটাকে এই লেয়ারে সিলেকশন রেখে এই অংশটাকে জাস্ট মাউসটা ধরে যখন ক্লিক করে টানছি, তো দেখুন এই অংশটা আমার ফিল হয়ে যাচ্ছে। এই হোয়াইট যে আমার পাতাটা আছে সেই পাতার অংশটা দেখুন বাকিটা আমার ফিল করে নিলাম। এরপর যে এই লেয়ারটা আছে, যে লেয়ারটা পাতার যে লেয়ারটা, এটাকে জাস্ট আর একটা কপি করব কন্ট্রোল জে করে এবং এই লেয়ারটাকে আমি মোবাইল লেয়ারের উপরে ছেড়ে দিলাম। এরপর জাস্ট একটা মাস্ক লেয়ার ক্রিয়েট করলাম
এবং মাস্ক লেয়ারটাকে ফিল করব ব্ল্যাক কালার দিয়ে। তো আমার ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক আছে, তাই কিবোর্ডের আমি কন্ট্রোল প্লাস ব্যাকস্পেস কি প্রেস করলাম, দেখুন ব্ল্যাক দিয়ে ফিল হয়ে গেল। এরপর মাস্ক লেয়ারে সিলেকশন রেখে ব্রাশ টুল সিলেকশন করব। ব্রাশ টুল দেখুন এখানে আমি সফট ব্রাশ সিলেকশন করলাম, ওপাসিটি 100%, ফ্লো 100% রাখলাম এবং ফোরগ্রাউন্ড কালারটা হোয়াইট কালার সিলেকশন করে জাস্ট দেখুন একটু জুম টুল দিয়ে বড় করে আমরা কাজ করি, যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। আপনাদেরও বলে থাকবো, সবসময় বলে আমি রাখি যে আপনারা আমার অনেক আগে টিউটোরিয়াল দেখে থাকবেন, অনেক ট্রিক্স আমি আপনাদের দিয়েছি, তো এখানেও আমি বিভিন্ন রকম ট্রিক্স দিয়ে দেবো। তো জুম টুল সম্বন্ধে হচ্ছে জুম টুল দিয়ে বড় করে সবসময় কাজ করবেন, যাতে আমার কাজ করতে সুবিধা হয়। তো ব্রাশ টুল সিলেকশন করলাম, ব্রাশ টুল সিলেকশন করে দেখুন এটাকে জাস্ট ব্রাশ দিয়ে আমরা এটাকে জাস্ট মাউসটা দিয়ে যখন টানছি দেখুন পাতাটা চলে আসছে, যে পাতাটা আমি আমার ইরেজ হয়ে গেছিলো সেই পাতাটা দেখুন এখানটায় চলে এলো, পুরোটা ফিল করলাম পাতাটাকে। এরপর ভাবছেন হয়তো যে সবুজ পাতার অংশটা চলে আসছে, তো চিন্তার কারণে ওটাকে আমরা ইরেজ করে দেবো। কিভাবে করব, আমরা কুইক সিলেকশন টুল সিলেকশন করে পাতাটাকে আমরা সিলেকশন করলাম। পাতাটাকে সিলেকশন করার পর দেখুন আমি চলে যাব সিলেক্ট, সিলেক্ট থেকে ইনভার্স। ইনভার্স কেন করলাম দেখুন, পুরো ইমেজটা আমার সিলেকশন হয়ে গেছে। এরপর এই মাস্ক লেয়ারে সিলেকশন রেখে ব্যাকগ্রাউন্ড কালারটা আমার ব্ল্যাক যেহেতু আছে, তাই কিবোর্ডের কন্ট্রোল প্লাস ব্যাকস্পেস কি প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন এই পাতার অংশটা ইরেজ হয়ে গেল। এরপর এটাকে ডিসিলেক্ট, সিলেকশনটাকে ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল প্লাস ডি প্রেস করলাম, ডিসিলেক্ট হয়ে গেল। তো দেখুন আগের মতোই আশা করি ইমেজটা আমি এখানে তৈরি করে দেখিয়েছি। এরপর ইমেজে একটা মোবাইলের রিফ্লেকশন আমি এখানে তৈরি করব, তার জন্য জাস্ট একটা নিউ লেয়ার নিলাম, পলিগন লেসো টুল সিলেকশন করলাম এবং এখানে জাস্ট একটা আমরা রিফ্লেকশন তৈরি করছি, একটা সিলেকশন করলাম এবং এটাকে ব্ল্যাক কালার দিয়ে ফিল করব এবং সিলেকশনটাকে কন্ট্রোল ডি করে ডিসিলেক্ট করে নেব। ওপাসিটি জাস্ট একটুখানি কমিয়ে আমরা 53% রাখলাম। এরপর এটা রিফ্লেকশন দেখে থাকবেন সচরাচর একটু ব্লার হয়, তো সেজন্য আমরা ফিল্টার ব্লার দেন গোজিয়ান ব্লারে গিয়ে একটু ব্লার করে দিলাম রিফ্লেকশনটাকে, দেন ওকে। দেখুন রিফ্লেকশনটাও এসে গেছে এবং মোবাইলের সেভের ইমেজটাও আমার তৈরি হয়ে গেছে। তো দেখুন আশা করি আগের ইমেজের মতো ইমেজটা তৈরি হয়েছে। তো এখানে আপনারা যে কোনো গ্রেডিয়েন্ট কালার দিয়েও ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে পারেন, আমি এখানে হোয়াইট কালার দিয়ে দেখিয়েছি। আশা করি বন্ধুরা আমার এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগে থাকবে। তো এইভাবে আমি আরও অনেক টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আগামী দিনে হাজির হব। আপনাদের যদি কিছু কমেন্ট করার থাকে বা আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে আমার কমেন্ট বাটনে গিয়ে কমেন্ট করবেন, এবং আমার টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক বাটনে গিয়ে লাইক করুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আপনাদের যদি টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তো আমাকে কমেন্ট করে জানাবেন, যদি খারাপ লেগে থাকে তাও আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের মতো আমিও এখনও শিখছি, তো শিখার কোনো কিছু শেষ হয় না। তো তাই আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমি নিশ্চয়ই সংশোধন করার চেষ্টা করব এবং আগামী দিনেও আপনাদেরকে আমার বিভিন্ন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। তো বেশি কথা বাড়াবো না, সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আজকের মতো আমার টিউটোরিয়াল এখানেই শেষ করলাম, নেক্সট টিউটোরিয়ালে আবার আপনাদের সামনে কোনো এফেক্ট নিয়ে হাজির হব। ধন্যবাদ।